Hello everyone, this is Rasel Rana. Welcome to a new lesson once again. So, let's start. আজকে আমরা সময় এবং কাজে সবচেয়ে বেশি পরীক্ষায় আসায় যে অঙ্কটি সেটি নিয়ে কথা বলবো। এখানে খেয়াল করি দেখতে পাচ্ছি যে এ বি এবং সি যথাক্রমে 9 12 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 3 দিন কাজ করার পর এ চলে গেল। তাহলে কত দিনে বি এবং সি একত্রে কাজটি শেষ করতে পারবে? তার মানে এখানে আমরা এটা এমসিকিউ এবং রিটেনে কিভাবে করতে হয় দুইটি আমরা দেখাবো। আমরা এমসিকিউ যেটা দেখাবো এটি হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। খেয়াল করি এখানে বলা হয়েছে কি যে এ করতে পারে হচ্ছে 9 দিনে একটি কাজ, বি করতে পারে হচ্ছে 12 দিনে একটি কাজ এবং সি একা করতে পারে হচ্ছে 36 দিনে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এ বি এবং সি এই তিনজনের কাজে লসাগু নির্ণয় করে ফেলবো। তাহলে এই তিনজনের কাজে লসাগু এখানে আমরা দেখতে পাচ্ছি 9 12 এবং 36 এর লসাগু হচ্ছে 36। এই 36 হচ্ছে এখানে আমাদের ওই যে কাজটি আছে এই কাজ এর টোটাল ইউনিট, এটা হলো টোটাল ইউনিট ওয়ার্ক। তার মানে কি 36 টোটাল ইউনিট ওয়ার্ক, এই কথার অর্থটা কি? অর্থটা হলো এরকম যে আমি যদি মনে করি এই হলো টোটাল একটা কাজ, এটাকে এখানে 36টা ভাগে ভাগ করা হয়েছে। তার মানে এখন এই 36টা ভাগের মধ্যে এ এক দিনে করতে পারে, মানে হলো এই 9 দিয়ে 36 কে আমরা ভাগ করব 4 নং 36। তার মানে এ এক দিনে করতে পারে 4 ইউনিট, ঠিক একইভাবে বি এক দিনে করতে পারে 3 বারং 36, ঠিক একইভাবে সি এখানে এক দিনে করতে পারে হচ্ছে 1 ইউনিট কাজ। এখন প্রশ্ন হলো এ বি এবং সি তারা তিনজনে এক দিনে কয় ইউনিট কাজ করে, সেটা হচ্ছে এদের যোগফল। তাহলে এই 4 3 এবং 1 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত? পাই হচ্ছে 8। তার মানে এই 8 হলো এ বি এবং সি তারা তিনজনে এক দিনে 8 ইউনিট কাজ করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি যে এ এবং বি এবং সি তারা তিনজনে একত্রে কয় দিন করেছিল? একত্রে 3 দিন কাজ করেছিল। তাহলে তারা এক দিনে যদি 8 ইউনিট করে থাকে তাহলে তারা 3 দিনে কয় ইউনিট করবে? 24 ইউনিট কাজ করবে। তো তারা এই 3 দিনে একত্রে এ এবং বি এবং সি 36 ইউনিট এর মধ্যে 24 ইউনিট কাজ করে ফেলল। তাহলে রিমেনিং ওয়ার্ক বাকি কাজ আছে কয় দিন, কয় ইউনিট? 36 মাইনাস 24, তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 ইউনিট কাজ বাকি আছে। এই 12 ইউনিট কাজ কে করবে? 12 ইউনিট কাজ করবে বি এবং সি একত্রে। এখন প্রশ্ন হলো বি এবং সি এক দিনে কয় ইউনিট করে? আমরা দেখতে পাচ্ছি বি এক দিনে করে 3 ইউনিট এবং সি এক দিনে করে 1 ইউনিট। তাহলে বি এবং সি একত্রে এক দিনে কয় ইউনিট করে? 3 এবং 1 ইকুয়াল টু 4, দ্যাট মিন্স 4 ইউনিট কাজ করে একদিনে। তাহলে বি এবং সি একদিনে যদি 4 ইউনিট কাজ করে তাহলে তাদের যে এখানে আমাদের 12 ইউনিট কাজ বাকি রয়ে গেছে এই 12 ইউনিট কাজ করতে তাদের কয়দিন লাগবে? তাহলে তারা যদি একদিনে 4 ইউনিট করে থাকে তাহলে 12 ইউনিট করতে তাদের লাগবে হচ্ছে 3 4 12, দ্যাট মিন্স 3 দিন সময় লাগবে, 3 ডেজ, বা আমরা এখানে দেখতে পাচ্ছি 3 দিন সময় লাগবে কাদের? বি এবং সি তারা যদি একত্রে কাজ করে। ওকে, এটি হচ্ছে এমসিকিউ এর সুপার টেকনিক বলা যায়। এখন আমরা এই অঙ্কটি সমীকরণ পদ্ধতিতে কিভাবে খুব দ্রুত করা যায় সেটা খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি এ বি এবং সি যথাক্রমে 9 12 36 দিনে একটি কাজ করতে পারে এবং 3 দিন তারা একত্রে কাজ করার পর এ চলে গেল, বাকি কাজ বি এবং সি একত্রে কত দিনে শেষ করবে? এটা যদি আমরা করি একটি সমীকরণ পদ্ধতিতে যদি করি তাহলে এটা হবে এরকম যে এ করে কয় দিনে? 9 দিনে, প্লাস এখানে বি করে কয় দিনে? 12 দিনে, প্লাস সি করে কয় দিনে? 36 দিনে। ওকে ফাইন, তাহলে এ 9 দিনে করে কিন্তু এ করেছিল কয় দিন? 3 দিন, তাহলে 3। বিও কয় দিন করেছিল? 3 দিন। যেহেতু তিনজনই একসাথে 3 দিন কাজ করেছিল তাহলে এখানে প্রত্যেকেই 3 দিন করে কাজ করবে। এখন 3 দিন পর এ চলে গেল, দ্যাট মিন্স এ 3 দিন পর চলে গেছে, বাকি কাজ বি এবং সি করেছিল, তাহলে বি এবং সি বাকি কাজ করবে আমরা ধরে নিলাম এক্স দিনে। তার মানে এক্স দিন 12 এই বিও বা এক্স দিন করবে এবং সিও এক্স দিন করবে।
তাহলে তাদের সমান সমান যেটা হবে সেটা হবে এক। এক মানে কি ওই সম্পূর্ণ কাজটা মিন করছে। তাহলে এখানে এ বি সি একত্রে এই সম্পূর্ণ কাজটা করবে, এটা মিন করছে এই সমীকরণটিতে। তার মানে এখানে ওয়ান হচ্ছে টোটাল কাজটা। তাহলে এই অংশটুকু টোটাল যোগফল মিন করছে সম্পূর্ণ কাজটা, আর এই ওয়ানও মিন করছে সম্পূর্ণ কাজটা, তার মানে সমীকরণটা সমান হলো। তাহলে এখন আমরা কি করব, এখানে 9, 12, 36 এর লসাগু নেব। 9, 12, 36 এর লসাগু 36, এই 36 দিয়ে 9 কে আমরা ভাগ করব, তাহলে পাবো 4, 9, 36, 3, 4 কত, এখানে 12 প্লাস এই 12 দিয়ে 36 কে আমরা ভাগ করি, 3, 12, 36, এই 3 দিয়ে এই 3 + x কে আমরা গুণ করব, তার মানে 3 × 3 + x প্লাস এখানে এই 36 দিয়ে 36 কে যদি আমরা ভাগ করি তাহলে 1 থাকে, 1 দিয়ে এখানে 3 + x কে যোগ করলে এটাই হয় = 1। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে 36 / এখানে 12 + 3, 3 কে 9 + 3x + 3 + x = 1। ওকে, তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি আরো একটু তাহলে যেটা হয় সেটা হচ্ছে 36 = 1। এখানে 12, 9 এবং 3 এদেরকে যদি আমরা যোগ করি তাহলে হয় 24 প্লাস এখানে 3 এবং 3x + x কে যদি আমরা যোগ করি হয় 4x। তো এটাকে যদি আমরা সমীকরণ আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমরা পাই 24 + 4x = 36। তাহলে এখানে আমাদের হয় 4x = 36 - 24, দ্যাট মিন্স 4x = 12, দ্যাট মিন্স x = 3, 4, 12। তার মানে আমাদের কয়দিন লাগছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3 দিন লাগছে বি এবং সি যদি কাজটি শেষ করতে চাই বাকি কাজটুকু। তাহলে আমরা সমীকরণ করেও দেখতে পাচ্ছি যে আমাদের বি এবং সি তারা দুজন মিলে বাকি কাজটুকু করতে আমাদের 3 দিন সময় লাগবে। ওকে, আমরা এখানে আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছি যে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 ডেজ এন্ড বি ইন 30 ডেজ, দে ওয়ার্ক টুগেদার ফর 7 ডেজ এন্ড আফটার দিস দে লিভ দ্য ওয়ার্ক, দেন সি অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 10 ডেজ, ইন হাউ মেনি ডেজ উইল সি ফিনিশ দ্য টোটাল ওয়ার্ক। দ্যাট মিন্স এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি এক ওই কাজটা 10-30 দিনে করতে পারে, তারা একত্রে 7 দিন কাজ করার পর কি করলো, কাজটি শেষ করে চলে গেল। তারপরে সি একা সেই রিমেনিং বা বাকি কাজটুকু 10 দিনে শেষ করছে সি। প্রশ্ন হচ্ছে যে সি ওই সম্পূর্ণ কাজটা একা করতে কতদিন লাগবে। তো এটা যদি আমরা করি খুব সহজে যেভাবে করতে পারি সেটা হচ্ছে এমসিকিউর জন্য, আমরা এখানে দেখতে পাচ্ছি এ করতে পারে 20 দিনে এবং বি একা করতে পারে 30 দিনে, তাহলে তাদের যে লসাগু সেটা হচ্ছে 60। এই 60 মানে হচ্ছে এখানে ওই কাজ এর টোটাল ইউনিট, তার মানে ওই কাজটাকে, দ্যাট মিন্স এই একটা কাজ ধরে নিলাম এটাকে আমরা 60টা ইউনিটে ভাগ করলাম। তাহলে এই 60টা ইউনিটের মধ্যে এ যে একা যদি সে একদিনে সে করলে 3 × 60, তার মানে একদিনে এ করতে পারে 3 ইউনিট কাজ, আর বি একদিনে করতে পারে কয় ইউনিট, 2 ইউনিট কাজ। ওকে, তাহলে এ এবং বি একত্রে একত্রে এ এবং বি একদিনে কয় ইউনিট করতে পারে, 5 ইউনিট কাজ করতে পারে। ওকে, এই 5 ইউনিট কাজ এ এবং বি একদিনে একত্রে করতে পারে 5 ইউনিট কাজ। এখন প্রশ্ন হলো এ এবং বি তারা একত্রে কয়দিন করেছিল কাজ, 7 দিন। তাহলে 7 দিনে একদিনে যদি তারা এ এবং বি 5 ইউনিট করে তাহলে 7 দিনে কয় ইউনিট করবে, 5 × 7 = 35 ইউনিট কাজ করবে। ওকে ফাইন, তাহলে আমাদের টোটাল কত ইউনিট কাজ ছিল, টোটাল 60 ইউনিট কাজ ছিল। তাহলে এখন আমাদের রিমেনিং ওয়ার্ক আছে কতটুকু, আমরা দেখতে পাচ্ছি 60 - 35, আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের রিমেনিং ওয়ার্কটা আমরা পেয়ে যাই কত, সেটা হচ্ছে 5 এবং 25। তার মানে এই 25 ইউনিট কাজ এখনো বাকি আছে। তো এই 25 ইউনিট কাজ কে করবে, সি করবে। তবে প্রশ্ন হলো সি কত দিনে করবে, বলে দিয়েছে বাকি কাজটুকু 10 দিনে করবে। তার মানে এখন আমরা কি এটা বলতে পারি যে সি একদিনে তাহলে কতটুকু কাজ করতে পারে, তাহলে এই টোটাল কাজ হলো বাকি আছে 25 ইউনিট কাজ, আর এই 25 ইউনিট কাজ করতে সি এর লাগে 10 দিন।
তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ দেই 2.5, এটা হলো সি এর প্রতিদিনের কাজ করার ক্যাপাসিটি বা ইউনিট। তার মানে সি এক দিনে করতে পারে 2.5 ইউনিট কাজ। তাহলে সি যদি একদিনে 2.5 ইউনিট কাজ করে, তাহলে প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হচ্ছে যে সি ওই কাজটা, দ্যাট মিন্স টোটাল কাজটা সি একা করতে কতদিন লাগবে। তাহলে টোটাল কাজটা আমাদের কত ছিল? টোটাল কাজ ছিল আমাদের 60 ইউনিট কাজ। এই 60 ইউনিট কাজকে যদি আমরা সি এর প্রতিদিনের কাজ কত, প্রতিদিন করতে পারে কয় ইউনিট? 2.5 ইউনিট। এই 2.5 ইউনিট দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা পাই হচ্ছে 24। তার মানে এই 24 দিন লাগবে সি একা এই সম্পূর্ণ কাজটি শেষ করতে। তার মানে সি যদি একা ওই কাজটা করে, তাহলে তার 24 দিন সময় লাগবে। ওকে, এখন আমরা এই অঙ্কটায় যদি ইকুয়েশনে করি, তাহলে কিভাবে করব? এখানে বলা হয়েছে যে সি এই টোটাল কাজটি করতে কতদিন সময় লাগবে। আমরা ধরে নিলাম লেট সি এই কাজটি শেষ করবে এক্স দিনে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা যদি ইকুয়েশনটা সাজাই, তাহলে কি হবে? এ করতে পারে কয় দিনে? 20 দিনে। বি করতে পারে কয় দিনে? 30 দিনে। আর সি করতে পারে কয় দিনে? আমরা ধরে নিলাম এক্স দিনে। এর মধ্যে এ কত দিন করছে? 7 দিন করছে। বি কত দিন করছে? সেও 7 দিন করছে। আর সি ওই বাকি কাজটু কত দিন করেছিল? 10 দিনে করেছিল। টোটাল সমান সমান কি? ওই সম্পূর্ণ কাজটা। দ্যাট মিন্স এই 1 মিন করছে এই সম্পূর্ণ কাজটা, আর এইটুকুও মিন করছে কি? সেই সম্পূর্ণ কাজটা। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন করি সমীকরণে, তাহলে এখানে 60 এক্স হচ্ছে লসাগু, 60 দিয়ে 20 কে ভাগ করলে 3, 3 সাতা 21 প্লাস 2, 7 গুণে 14 এক্স, 21 এক্স 14 এক্স প্লাস এখানে এক্স 60, তার মানে 600 এক্স কাটা ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা পাই। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে এখানে 21 আর 14 যদি আমরা যোগ করি, তাহলে হয় হচ্ছে 535 এক্স প্লাস প্লাস 600 ইকুয়াল টু 60 এক্স। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 35 থেকে 60 এক্স যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 25 এক্স ইকুয়াল টু 600। অতএব এক্স ইকুয়াল টু 24। তার মানে 24 দিনে আমাদের একা সি ওই কাজটি শেষ করে ফেলতে পারবে। ওকে, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব দিস চ্যানেল। দ্যাটস অল ফর দ্য টাইম বিং হিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।